লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির উত্থান হলেও সময়ের সঙ্গে ধাক্কাও আসছে তৃণমূলের তরফে। সেই ধারা বজায় রেখে ফের পদ্ম শিবিরে ভাঙন ধরাল বাঁকুড়া জেলা ঘাসপুর শিবির। রবিবার ওন্দা, রতনপুর ও তালডাংরার সাতমৌলি অঞ্চলের বেশ কিছু বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগ দিলেন। জেলায় বিজেপির বিপুল সাফল্যের পর বিষ্ণুপুর মহকুমা এলাকার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নেয় ভারতীয় জনতা পার্টি। একের পর এক তৃণমূল নেতাকর্মীরা বিজেপিতে যোগ দিতে শুরু করেন। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে বাঁকুড়া জেলাকে সাংগঠনিকভাবে দুভাগে ভাগ করেন তৃণমূল সুপ্রিমো। বিধায়ক অরূপ খাঁকে বাঁকুড়া জেলা সভাপতির পদ থেকে সরিয়ে বাঁকুড়ায় শুভাশিস বটব্যাল ও বিষ্ণুপুরে মন্ত্রী শ্যামল সাঁতরাকে ওই দুই সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর এই সাফল্য মিলতে শুরু করে। তৃণমূল ছেড়ে যাওয়া নেতাকর্মীরা ফের পুরনো দলে ফিরতে শুরু করেন। এমনকি দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত ও পদাধিকারীরাও তৃণমূলে নাম লেখাতে শুরু করেছেন। জেলা তৃণমূল সূত্রে জানানো হয়েছে, এদিন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহসভাপতি পিনাকি দাসের নেতৃত্বে রতনপুর এলাকার 11 জন ও ওন্দাই বিশ্বজিৎ মাহাতো সহ আরও 8 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। বাঁকুড়ায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের প্রাক্তন বাঁকুড়া জেলা সভাপতি বিধায়ক অরূপ খাঁ। অন্যদিকে তালডাংরার সাতমৌলি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা ও দলের অন্যতম জেলা সম্প্রসারক ততুন লায়েকের নেতৃত্বে সুকুমার লায়েক জেলা তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে দলে যোগ দেন। তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহসভাপতি পিনাকি দাস মুকুল রায়ের নাম না করে বলেন, দল পরিবর্তনের নায়ক ইতিমধ্যে হ্যাট্রিক করে বিজেপিতে এসে এখন বলেন তিনি পাপে প্রায়শ্চিত্ত করছেন, কিন্তু আমি কোনো পাপ করিনি। কিন্তু লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দিন থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। রতনপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল নিয়ে মোরাম থেকে আমবাগানের টাকা ওই দলের নেতারা চুরি করতে শুরু করেন বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় তিনি যথেষ্ট বীতশ্রদ্ধ বলে দাবি করেন। রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো কাজ করেছেন, বিজেপির আইটি সেল শুধু মিথ্যাচার করে বেড়ায় দাবি করে যুব সম্প্রদায়কে অন্তত 7 দিন মোবাইল বন্ধ রেখে এলাকায় ঘুরে ঘুরে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা দেখার অনুরোধ করেন। একই সঙ্গে আত্মবিশ্বাসী সদ্য প্রাক্তন এই বিজেপি নেতা আগামী বিধানসভা নির্বাচনে অরূপ খাঁ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ওন্দা বিধানসভা তৃণমূলের দখলেই রাখবেন বলে দাবি করেন। ওন্দা বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক অরূপ খাঁ রতনপুরের পিনাকি দাস সহ 11 জন ও ওন্দাই বিশ্বজিৎ মাহাতো সহ 9 জন শীর্ষস্থানীয় বিজেপি নেতা তাদের দলে যোগ দিয়েছেন দাবি করেন। একই সঙ্গে এরা সকলেই দলনেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের সাথে কাজ করার জন্য এসেছেন বলে তিনি জানান।